বন্ধুরা কেমন আছো? তোমরা আশা করি বেশ ভালো আছো, আর কামনা করি তোমরা সর্বদা ভালো থাকো। কেমন তো বন্ধুরা, মূল বিষয়ে ফিরে আসি। বন্ধুরা, তোমরা হয়তো অনেকবার দীঘাতে এসেছো, তো দীঘার পাশে শঙ্করপুরে কি এসেছো? যারা আসেননি তাদেরকে বলবো তোমরা একবার শঙ্করপুর এবং তাজপুরে ঘুরে এসো। ওল্ড দীঘা থেকে মারুতি করে শঙ্করপুর এবং তাজ, এই শঙ্করপুরে তোমরা সবই পাবে। বেশ রোমান্টিক স্থান, একাকী দুই বন্ধু বসে গল্প করা ও সমুদ্রের ঢেউকে উপভোগ করা, এছাড়া সমুদ্রের ঝোড়ো হাওয়া এক অনুভূতি, যেন এমন মনে হয় কোথাও যেন হারিয়ে গেছে। সো বন্ধুরা, এরকম পরশনিতে কিনা চায়? তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ জীবনের অনুভূতি শুধুই তোমার। এই বলে শেষ করি, তোমরা সবাই ভালো থাকো। তো বন্ধুরা, সবার আগে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। ধন্যবাদ। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না প্লিজ।